হ্যালো ব্যাস, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য আমরা যাচ্ছি, দেখা যাক পাই কি। আপনারা দোয়া করেন যেন পাই। আমরা দুই বন্ধু তো দেখেন আপনারা টিকিট পাই কিনা অবশেষে। সো লেটস গো। এই যে এখানে এই বাসে আব্দুর রাজ্জাক নামলো, টিকিট কাউন্টার অফ দেখছি, পাবো কি তাও জানি না আমরা। ও ভুল ঢুকে ফেলাইছি, দেখা যাক ভিতরে যাচ্ছি। এটা এক নাম্বার গেট, এখান থেকে ভিতরে গেলে আপনারা প্লেয়ারদের উঠানামা দেখতে পারবেন। ভিতরে প্র্যাকটিস করছে ভাই? হ্যাঁ, ওই যে ভিতরে প্র্যাকটিস করছে, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় দলের প্লেয়াররা বাংলাদেশ। তামিম, সাকিব সবাই প্র্যাকটিস করছে, অসাধারণ এক মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন। যাও ওখানে যাও, একটু ওখানে যাও, এদিকে আসো। এগুলো কি ন্যাশনাল টিমের? হ্যাঁ, এখানে সাকিব সাকিব ভাই কালকে 6:30টায় খেলা না? এই যে প্র্যাকটিস, কাল খেলা, এখানে সব প্র্যাকটিস করছে। বৃষ্টি হানা দিয়েছে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। সো বৃষ্টি যখন থামবে তখন আমরা রওনা দেবো টিকিটের জন্য। এই যে আমার বন্ধু, দুইজন এসেছি, আমরা একসাথে 5টা টিকিট কাটবো, 5 বন্ধু। তারা ক্লাস করছে, তারা আমাদের প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, আরও অনেক। আমরা 5টা টিকিট কাটবো। দাদু একটু হাই মেরে দাও। আমরা একসাথে 5টা টিকিট কাটবো, 5 জন। তারা আমাদের হেল্প করছে, আমরাও তাদের হেল্প করছি। সো লেটস গো। আমরা হেঁটেই চলেছি কিন্তু এখনও অনেক দূর, ইনডোর স্টেডিয়ামে যেতে হবে আমাদের। এখন একটা নিরিবিলি একটা রোড বেছে নিলাম আমরা। হ্যাঁ, 100 টাকা। সুন্দর একটা মসজিদের ইয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদের। সুন্দর মসজিদ, তখন আপনারা দেখতেই পেলেন সাকিব ভাই, নাজমুল হোসেন শান্ত ভাই, তাসকিন ভাই, ফরাদ রেজা ভাই, সব মুশফিক ভাই, মাহমুদুল্লাহ ভাই, সব প্লেয়ার, বড় ভাইয়েরা সবাই প্র্যাকটিস করছে, জুবাইর হোসেন, লিগন ভাই। আপনারা একটা দেখ জিনিস দেখতে পাচ্ছেন, ওটা বিদেশি দেখতে পাচ্ছেন, বিদেশি। ওটা মোটর সাইকেলে করে তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে।
বন্ধুরা, ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি। সো লেটস গো। আপনারা মেট্রো রেল নাম শুনেছেন, এই সেই মেট্রো রেল উপর দিয়ে, এটা মিরপুরে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের টিকিট নেওয়ার জন্য। জানি না টিকিট পাবো কি, প্রচুর লাইন দাঁড়াতে হবে। ও কোন দিকে যাবা? এই যে এখানে টিকিট বিক্রি হচ্ছে, এটা ইনডোর স্টেডিয়াম, আমাদের এখন লাইন দাঁড়াতে হবে। হ্যাঁ, কত করে টিকিটের দাম? 150। এর উপর দিচ্ছে না? মানে এটা কত নম্বর গ্যালারি দিতেছি? 500 দিচ্ছে না? হ্যাঁ, ওই যে মাঝের লাইনে আপনার ভাইয়া 150 টাকাটা কোন জায়গায় দাঁড়াতে হবে? আরে আর সর্বনিম্ন ভাইয়া? সর্বনিম্ন 150 করে। ছয়টায় মনে করেন, 6:30 শুরু হবে। তাও জানেন না, এটা দেখার জন্য